এখন কথা হচ্ছে আজকে আমরা মুসলমান কোরআন মানি রসূল মানি মসজিদ মানি মাদ্রাসা মানি এত কিছু মানি তবু আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত কেন আজ আমরা পদস্থলিত কেন আজকে আমাদের এই বিপন্ন কেন সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন আজকের মুসলমান বেশি মার খাচ্ছে কারণটা কি কারণ আমাদের ধর্মের নাম ইসলাম তথা জি ইসলামের কথা কোরআন পাকে বলা হয়েছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম সারা পৃথিবীতে রিসার্চ করে দেখা গেছে গবেষণা করে দেখা গেছে ইসলামের কোনো বিকল্প নেই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ ইসলাম হচ্ছে শান্তি ইসলাম কি বাবা শান্তি শান্তি আছে মা বেটায় মিল আছে ভাই ভাই মিল আছে মোড়লে মোড়লে মিল আছে নেই আস্তে আস্তে যেন সব উঠে যাচ্ছে কারণটা কি আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী বিশ্ব নবী ওহদের ডাক যখন দিয়েছিলেন আপনারা চোখে দেখেননি আল্লাহ পাক আমার চোখে দেখিয়েছেন আমি মদিনায় ছিলাম নদীর এই মদিনার শরীফে তাকার পরে ওহদের ময়দান বলে একটা জায়গা আছে আল্লাহর হাজিরা চোখে দেখে চোখের পানি তাদের গড়িয়ে পড়ে চোখের পানি ফেলতে হয় না ওই ময়দানটা দাঁড়িয়ে গেলে চোখের পানিগুলো গড়িয়ে যায় কেন 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 ওই ময়দানে বিশ্ব নবীর দুটো দাঁত আল্লাহ বেঈমানেরা পাথর মেরে শহীদ করে দিয়েছিল এখনো পর্যন্ত ওই ময়দানটা গেলে চোখের পানি পড়ে কেন কেন কারণটা কি নবীর জন্য যারা জীবন দিয়েছে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে একবার লক্ষ্য করে দেখুন তাদের ইজ্জত কত তাদের সম্মান কত আমার নবী যখন ডাক দিলেন কি যাবি যুদ্ধের ময়দানে কি যাবি জীবন দিতে ও ভাইরা বাবাজিরা ও তরুণ যুবক বন্ধুরা আজকে আমরা কোরআনের দিকে ফলো করি না মসজিদের লক্ষ্য করি না দুনিয়া দুনিয়া করে পাগল সংসার সংসার করে পাগল বিবি বাল বাচ্চার পাগল না 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 নিজে চিন্তা একটু করুন দুনিয়ায় কি করবেন আখেরাতে কি করে কবরের চিন্তা কি করবেন এই চিন্তাটা দুনিয়ার জমিনে করে লি একটু করুন একটু করুন লাভ হবে লস হবে ভাইরা বাবা জিরা ছোট্ট একটা বাচ্চা ছেলে ছয় থেকে সাত বছর বয়স ছুটে ছুটে বাড়ি চলে গেল মার গলা ধরে কে বলছে মা আজকের জান্নাতের দরজা খুলেছে মা বলছে বাবা ছেলে কি বলছো তুমি জান্নাতের দরজা খুলেছে আমি তো বুঝতে পারছি না ছেলেটা বলছে মা গো তুমি বুঝবে না মা একটু অনুমতি দাও একটু পারমিশন দাও আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব সবাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ বাচ্চা ছেলেটা বলছে আম্মা আমি বেহেশতে যাব অনুমতি দি আহ ও ভাইরা রে মা জনম দুঃখিনী ডেকে বলছে বাবা ছেলে রে তুমি কি বলছো আমি বুঝছি না ছেলে বলে মা গো বিশ্ব নবী ডাক দিয়েছে ওহদের ময়দানে আল্লাহর কোরআনটা বাঁচাতে হবে বিশ্ব নবীকে আজকের পর বাঁচাতে হবে এই জন্য মা জান্নাতের দরজা খুলেছে একবার হুকুম দাও নবীর দরবার যাব আল্লাহর জান্নাতে যাব যেহেতু নবীর সঙ্গে যুদ্ধের মাঠে গেলে আল্লাহর জান্নাতে যাওয়া হয় একটু হুকুম দিন আমি যাব জি মা ওই বাচ্চা ছেলেটার কোলে করে মদিনার মসজিদে হাজির আমার নবী পাক ডেকে বলছে মা তুমি বাচ্চা ছেলে করে করে এলে কেন ও ভাইরা রে ওই মদিনার মহিলা বিশ্ব নবী সালাম দিয়ে বলছিল নবী গো আজকে জান্নাতের দরজা খুলেছে আমার কলিজার টুকরা আমার একটা মাত্র নয়নের মানি আমার মা বলে ডাকে আমার জানটা ভরে যায় নবী গো আমি বাচ্চাটার কোলে করে এনেছি আপনার কাছে দিয়ে যাব আমার ছেলেটাকে যুদ্ধের মাঠে নিয়ে যাবেন আই নবীজি কয়েক বছর আগে আমার স্বামী আজ আমার ছেলে বিদায় নিয়ে চলে গেছে কোরআন বাঁচাবার জন্য জীবন তৈরি করে চলে গেছে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে দেব আমি মা জননী জনম দুঃখিনী আজকের কোরআনের জন্য আজকের বলে না নবীর জন্য আমার ছেলে যার জীবন দিতে পারে আজকে সেই জন্য আমি মা কোলে করে আপনার দরবার হাজির
মা মা কারে বলে বাবা মা কারে বলে এর নাম মা হ্যাঁ কোলে করে নবীর কাছে তুলে দিয়ে যাচ্ছে হুজুর আমার ছেলেটাকে আপনি নেন একে যুদ্ধে নিয়ে যান এ যেন শহীদ হয় আহা মার কি তামান্না মার কি রাধা ও ভাইরা ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা মন রেখে দেবেন আল্লাহ নবী ডেকে বলল মা গো তুমি তোমার কলিজার টুকরা বাচ্চা তুমি পিঠে দ্বারা মা জন্ম দুঃখিনী মা আজকের বাচ্চাটা তুমি তুলে দিচ্ছ তোমার কি দয়া নেই মায়া নেই ও মা জননী তোমার মা বলে কি ডাকবে তোমার আজকের কোল খালি হয়ে যাবে তুমি এমন করে তুলে দিচ্ছ কেন ওই মহিলাকে দেখে দে বলছে নবী গো আমার ছেলের দরকার নেই আমার কোনো কিছু দরকার নেই আল্লাহ নবী জিন্দা থাকবে কোরআন জিন্দা থাকবে আই নবী গো আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি গর্বিত হব আমি শয়তানের মা হয়ে আল্লাহর দরবার হাজির দিতে পারবো একটু জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না সেই ইসলাম সেই কোরআন সেই আজকের মসজিদ আজকের আমাদের মনটা উড়ু উড়ু ভাব কেন কেন নবীর উম্মত বলে দাবি করবে আর অন্য গাড়িতে উঠবে এটা কি তোমার ভালো হবে কাজ নবীর উম্মত বলে দাবি করবে আর দুনিয়ায় তুমি শয়তানি কাজগুলো করে যাবে আর আলেমরে সে দোয়া করবে চোখে দেখলেন না আমার চাঁদপুর হুজুর কেবলার আওলাদ মারা গেল হাজার হাজার মানুষ যারা জানাজায় দাঁড়িয়ে ছিল শুধুই তাদের চোখে পানি ছাড়া কিছু ছিল না দেখেননি জি এমন একটা মানুষ এলাকা দেখান যে চোখের পানি ফেলেছে জানাজায় দাঁড়িয়ে একমাত্র ব্যতিক্রম হুজুর কেবলার আওলাদ এখনো পর্যন্ত মানুষ কাঁদছে ওই ওই মানুষের জন্য অমন মানুষ আর পাওয়া যাবে না জি আমি তো ছিলাম আপনারা দেখেছেন জি মানুষ পতঙ্গের মতো চলে এসেছে মানুষ খাবার দিকে তাকায়নি মানুষ গাড়ি রাখার দিকে তাকায়নি এক নজরে আল্লাহর ওলির আওলাদকে একটু চোখে দেখবে বলে মানুষ পাগলের মতো ছুটে এসেছিল জোরে বল জি সে জীবন তৈরি করতে পেরেছেন সে জীবন তৈরি করতে পারলেন শুধু আজকে দুনিয়া দুনিয়া করে জীবনটা আমরা বেকার করে ফেলছি তাই বলছি বাপ এখনো সময় আছে ফিরে আসো এখনো সময় আছে সাধনা করুন আর যদি বলেন না হুজুর বছর বছর মিলাদ হলে একটু শুনবো একটু তামারুক খাবো বাড়ি গিয়ে শোবো কোনো অসুবিধে নেই জি কোনো অসুবিধে নেই আল্লাহ আকবার আমাদের মন লাগে না মিলাদে বসলি যত চঞ্চল জি আমি তো মগরায় আসি বাবা মগরায় কখন জানেন রাত একটা দেড়টা দুটো ওই কোনা চা দোকান আছে ও জিজ্ঞেস করে দেব ওর সাথে আমার দেখা হয় ও আমার ফ্রি চা খাবা ও তো হুজুর তুমি আসো আমার বরকত হয় এই যে কোনাটা চা দোকান বাবা উড়ো চা দোকান ও দোকান নি উড়ো এদিকে কোথায় বাড়ি জি খুব ভালো চলে আসলি যত খরিদ্দার থাক না কেন আমি যেই এসে আমার গাড়ি বাঁধে ও বলতে হুজুর তোমার চা আগে দেব খুব ভালোবাসা ছেলেটা ওর জিজ্ঞেস করে দেখবে গিজ গিজ করে লোক আমি এরা সবে কখন এরা আল্লাহ আর যদি একটু মিলাদ এসে হয়েছে কখন শেষ করবা কখন শেষ করবা তার মানে খিচুড়ি খাবে আমার কথা বুঝতে পারিনি আমার মুসলমান মুসলমান আর যদি মসজিদে গেছে ওর কুটকুটি নিয়ে হচ্ছে বাড়ি যাবো না বাড়ি যাবো না এ বাড়ি যাবা তা বাড়ির পুঁজি করেছ বাড়ি তো যাবে তা বাড়ির পুঁজি করেছ নেমনি বাড়ি গড়বা যদি বাসি উঠে বলো পয়সা নি কন্ট্রাক্টর লে যাবে তো হ্যাঁ আল্লাহ আকবার ওই জঙ্গলপুরে ফাঁকে লেপকে দেবে এ কিল্লা পয়সা নি গাড়ি তুলিস কেন তুই দুনিয়াটা এমন একটা জায়গা বাবা যদি পুঁজি না করতে পারো ওইরূপ করে তোমার লাভিয়ে দেবে তোমার পাশে তোমার কেউ থাকবে না একটু তকবীর দেব জোরে বলেন দেব এই লাইটটা দেশে আপনাদের দেখতে পাচ্ছি না মানে এমন লাইট দেশে আমার
লোক জন বসে রয়েছে, আমি মনে করছি সামনে যেন অন্ধকার, ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে। আমি নবী পাক দেখে বলছে, বাবা ছেলে তুই পিছনে চলে যাও। ছেলেটা বলছে, নবী গো না না না, আমার পিছনে দেবেন না, আমি পিছনে যাব না, পিছনে যাব না। কেন বা পিছনে যাবে না বলো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেঈমান যখন তীর মারবে আপার বুকের দিকে ফলো করে, আমি বলে পিছনে যাব না, ওই নবীর বদলা তীরটা আমি বুকে নিতে রাজি। একটু জোরে বলতে হবে, আমি তীরটা বুকে নেব। ঠিক আছে বাবু, এ যা আছে আর কিছু করিস না, কি করবে হচ্ছে বললাই, ও আছে লাইটে কিনা আছে তা দিয়ে দে, দিয়ে দে। জি জি, আল্লাহু আকবার, এসব বুঝিস তোরা, সব জানিস। জি জি, আল্লাহ খায়ের করুক। এটা মোহাম্মদের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওগো নবী দয়ার সাগর, দেখায় আমি আছি কাতর, একবার তুমি দাও না নবী মদিনার ময়না, তুমি আছো মদিনা আমরা আছি বাংলা, এখান থেকে পাঠাই দরুদ আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, ছেলেটা সামনে দাঁড়িয়ে গেল, পরস্পর তীর যখন বুকে পড়লো, ছেলেটার তীর নিতে পারে না, জমিনের বুকে লুটকে পড়লো, বাবা দুনিয়া থেকে চলে যাবে। ছেলেটা আপনার বলে না, আপনার হামাগুড়ি দিয়ে আমার নবীর পা দুকানা জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী, ও রহমতের নবী, দিনের নবী গো, আমার আব্বা যেভাবে দুনিয়াতে চলে গেছে এই কোরআনের জন্য, দিনের জন্য আমি সন্তান যাচ্ছি নবী গো, আমি তার আওলাদ যাচ্ছি, দুনিয়াতে চলে কিয়ামতের ময়দানে আমাদের কদর ভুলে যাবেন না। কি মানুষ ছিল জি, আমার নবীর জন্য কি করেছে, আমার নবীর জন্য তারা কি দিয়েছে, আমার নবীর জন্য তারা কি দিল, একটু ভাবুন বাবা, একটু চিন্তা করুন। কোন সময় যদি হজ পাকে যান, চামড়ার চোখে দেখে আসবেন, ওই মক্কা শরীফের কাবার পাশে একটা জায়গা আছে যেখানে জ্যান্ত জীবিত মানুষের মেয়ের কবর দিত, দেখে আসবেন। আমি ঘুরে ঘুরে এক মাস একদিন মক্কা শরীফে ছিলাম, আল্লাহ আমার সব চোখে দেখিয়েছে বাবা, আমি দেখেছি ঘুরে ঘুরে, আমার আল্লাহ চোখে দেখিয়েছে বাবা। জি, যেখানে বাচ্চা বাচ্চা মেয়েদের কবর দিত, সে জায়গাটা এখনো পর্যন্ত সৌদি সরকার ঘিরে রেখেছে, আল্লাহর হাজিরা চোখে দেখে। কেন? ওই দিনে আমার রসুলের আসার আগে যদি কোনো ঘরে মেয়ে কন্যা হতো, বাপের যেন অঝক্কি লাগতো, বাপ ওই মেয়ে কন্যাকে জ্যান্ত জীবিত অবস্থায় হাত আর পা ধরে পুঁতে ফেলে দিত। মেয়ের বিয়ে দিতে হবে, জি জি, মান সম্মানের ব্যাপার, বিয়ে দিতে হবে, এজন্য ওরা পুঁতে ফেলে দিত, রাখত। আর এখন কি হচ্ছে বাবা, এখন পোতে না, এখন পুঁতছে না, এখন আবার ডাক্তারি পরীক্ষা করে দেখছে মেয়ে না ছেলে, যদি দেখে মেয়ে বলে বাদ দাও, আর যদি দেখেছে ছেলে, আল্লাহ আকবার, ও যেন ঈদের মতো হাসি হচ্ছে, ঠিক আছে রাখো। কত ভুলে, এই কালকেরই কাগজে দেখছিলাম, এদিকে কোন জায়গা নাকি আপনার মেয়ে হয়েছে হসপিটালে, সে বাড়িতে কেউ যায়নি,
কেউ যাই এক আছে তুই যা চল যা যা কথা বলে কেউ যায়নি আল্লাহু আকবার জি হে লক্ষ্য করে দেখুন কি অবস্থা আজকের মেয়ে হলে আমাদের অযোগ্য আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী মদিনার মসজিদে বসে আছেন একজন সাহাবী জরজর করে কানতে লেগেছে আমি নবী পাক দেখে বলল বাও তুমি কাঁদছো কেন তোমার চোখের পানি গড়াচ্ছে কেন পড়ছে কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আমার নেতৃত্বে আমি আমার ইশারায় কয়েকটা মেয়েকে আমি জানতো কবর দিয়েছি বাবা দুনিয়াতে সরিয়ে দিয়েছি এবং আপনি বলে মাটি চাপা দিয়েছি আই নবী জি রে আমার অন্যায় কে আল্লাহ মাফ করবে ক্ষমা করবে এই জন্য আমি কাঁদতে লেগেছি আমার নবী পাক দেখে বললো বাবা সাহাবী একবার বলো বলো তুমি কি অন্যায় করেছো একটা অন্যার কথা আমার তুলে ধরো ছেলেটা সাহাবী কেঁদে কেঁদে বলে নবী গো আমার বিবির ইবনে যখন বাচ্চা হলো বাচ্চা হবার পর বলে পেটে বাচ্চা আসার পরে আমি বাইরে চলে গেলাম আমি দূরে চলে গেলাম যাবার পরে সংবাদ পেলাম আমার একটা ছেলে হয়েছে আমি খুঁটিতে বাগে বাগ কিন্তু না 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 সংবাদটা ভুল আমার কিন্তু মেয়ে কন্যা মেয়ে সন্তান দুনিয়ার বুকে এসেছে আই নবী জি রে কয়েক বছর পরে ফিরে আসার পরে এইবার মেয়ের মা আমার কোলে দিয়েছে মেয়েটা আমি বললাম বিবি আজকে আমার তো ছেলে হবার কথা তুই আমার কোলে মেয়ে দিলে কেন বলে আমি ভুল সংবাদ দিয়েছিলাম ছেলে বলে মেয়ে হলে তুই তো কবর দেবে কিন্তু একবার তাকে দেখো এর হাসিটা কেমন এর আপনার নজরটা কেমন এর মুখটা কেমন তাকে দেখো যার নাম বলে না মা রেখেছে জামিলা সাদা ফুটফুটে মেয়ে দেখতে কত সুন্দর সুন্দরী এবং মনটা কেড়ে নেবে এত সুন্দরী মেয়ে বলে স্বামী গো তুমি আর কবর দিতে পারবে না মাটি দিতে পারবে না এই দেখো বাচ্চা মেয়ে খেতে আমি এত বড় নিষ্ঠুর নবী গো আমি আমার বিবিকে বললাম বিবি সুন্দর করে গোসল বানিয়ে দাও নতুন জামা পরিয়ে দাও আমি আমার মেয়েকে নিয়ে একটু মক্কার মেলায় বেড়াতে যাব আমার বিবি একদম দেরি করলো না নতুন জামা পরিয়ে দিল গোসল আগে দিয়ে দিল সুন্দর আতর গলা মাকে দিল আমি বাপ মেয়েটা গেলি মক্কার মেলা যাওয়ার নাম করে আরবের মরু ময়দানে নিয়ে দুই হাতে বালু সরিয়ে আমার মেয়ের আমি কবর দিতে রাজি আহ দুই হাতে আমি বালু সরাচ্ছি আই নবী গো আমার মই আমার দিকে তাকিয়ে তাকে বলে আব্বু গো আমার মায়ের সঙ্গে বলে এসেছো মেলায় যাব আর এখানে বালু সরাচ্ছ কেন কারণ কি আমি বাপ আমার মেয়ের বললাম মা আমি তোর মেলা দেখাবো মেলা দেখাবো এই বলে আমি গর্ত করার পরে আমি আমার মেয়েকে দেরি না করে হাত আর পা ধরে এই গর্তের মধ্যে শুয়ে দিলাম গরম বালু আমার মেয়ে আমার দিকে তাকাচার কাঁদছে আব্বা তুমি এমন করছো কেন তুমি আমার জন্মদাতা পিতা তুমি গর্তের মধ্যে শুয়ে দিচ্ছ কেন বলে মেয়ে রে তুই বড় হবে আমার কলঙ্ক হবে আজকে তোকে পুঁতে দেবো মেরে দেবো রে ওই মেয়েটা কেঁদে বলছে আব্বা তুমি আমার তুলে দাও মেরো না মেরো না আমি দূরে চলে যাব কেউ বুঝতে পারবে না আমি তোমার বলে না মেয়ে আব্বু আব্বু তুমি আমার তুলে দাও আমি বাইরে যাচ্ছি আমি দূরে যাচ্ছি কোনোদিন তোমার কাছে ফিরবো না তোমার কাছে আসবো না আমাকে একটু ছেড়ে দাও আব্বা আমাকে পুঁতে ফেলো না আমাকে মেরে দিও না আমি তোমার কলিজার টুকরি না ইয়া রাসূলুল্লাহ আমার কলিজা তখন ভিজলো না রে আমি আমার মেয়ের বুকে মাটি দি বালু দিতে যখন যাচ্ছি আমার মেয়ে কেঁদে কেঁদে বলেছিল আব্বু গো আমি মার কোলে যাব আমার মা পোষাব যন্ত্রণা কাঁদতেছে আমার মার জিব্বাটা বেরিয়ে গেছে আমার মামার গালে কত চুমো দেয় রাতের বেলা বুকের মধ্যে করে নিয়ে আমার মা কিন্তু ঘুমায় আব্বা তুমি তোমার নিঃসরণী দেখান হচ্ছে বলো বলো আমার কাজকের মাটি দিচ্ছ কেন একটা বা তুমি ছেড়ে দাও ছেড়ে দাও আমি মার কোলে যাব আমি মা জননীর গালে আমি দুটো চুমো দিতে রাজি হুজুর আমি পাষণ্ড আমি নির্মম আমি নির্বুদ্ধি আমার মধ্যে কোনো বিবেক বুদ্ধি কিছু ছিল না আমি কি করলাম ওই মেয়েকে বললাম মা তোর জনমের চুমো তোর দিয়ে দেব সঙ্গে সঙ্গে এক মুঠো বালি আমার মেয়ের গালের মধ্যে দিয়ে দিলাম হুজুর সে কি কাতরানি সে কি যন্ত্রণা সে কি আজকে বলে না
আজকের প্রেশান আমি চোখে দেখছি আমার চোখের পানি পড়ছে বটে তবু আমি ইজ্জতের দিকে তাকিয়ে মেয়ে কন্যা হলে মানুষ আমাকে কি বলবে এই জন্য আমি ওকে পুঁতে ফেলে দিচ্ছি কবর দিচ্ছি আই নবীজি রে আমি যখন দুই দাঁড়ের বালগুলো চাপা দিচ্ছি আমার মেয়ে দুটো পা ঘোটা কাটছে আই নবী গো আমার মেয়ের পায়ের বালি আমার বুকের চুলে লেগেছে আমার মেয়ে ডেকে বলছে আব্বু তোমার বুক ডেকে দাও ওরে আব্বা আমার পায়ের ধুলো তোমার বুকে লেগে চাপবারে আমি একটা বার বালুগুলো ছেড়ে দে কারণ তুমি আমার জন্মদাতা আব্বা ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর কথা শুনে আমার মনটা গলল না আমি দুই ধারের মাটি যখন চাপা দিলাম ওই গর্তের মধ্যে মেয়ে যতক্ষণ নড়ে আমি নিষ্ঠুর বাপ ওই গর্তের উপরে বালির উপরে বসে আমি বলে না বসে বসে আমি কাটাতে লাগলাম যাতে নড়া বন্ধ হয় আই নবী গো ও দিনের নবী দয়ার নবী একবার বলুন 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 অন্যায় কি মাফ হবে অন্যায় কি ক্ষমা হবে সেই মেয়ের কথা যখন আমার মনে আমার কলিজা যেন কেমন করে আমার নবী বলে ও সাবিক তুমি যখন খালি দিলে তওবা করেছো আল্লাহ কোরআনে বলে দিয়েছে তুবু ইলাল্লাহ তওবাতান নাসুহা তুমি তওবা করেছো খালি দিলে এক পাকে যে তওবা করেছো আর কোন কথা চলবে না আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে একটু জোরে বললেন আর একটু জোরে বললেন আজকের আমরা তওবা পড়ি আবার গুনাহ করি আজকের আমরা তওবা পড়ি আবার পাপ করি আজকের আমরা তওবা পড়ি আবার কিতো অন্যায় কাজগুলো করি হাত জোর করে বলে দিয়ে যাচ্ছে আমি খোকা ভাই আন্না মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বাবা আব্দুল মান্নান মরহুম জানতো আমি এখন মরবো বলুন আজকে দুটো মাদ্রাসার ভার দুটো মাদ্রাসার দায়িত্ব যে একা সামলাতো আজকে সে কি জানতো আমি মরব একদিন আগে কথা হলো আমি বনগায় যাচ্ছিলাম একদিন আগে আমার সঙ্গে কথা বলে আমি অপারেশন হয়ে এসেছি ভালো আছি ইনশাআল্লাহ একদিন আগে কথা বাবা একই সঙ্গে বসে ফল খেলাম ওর বাড়ি পরের দিন সকালবেলা সংবাদ আসছে আব্দুল মান্নান নেই এই তো দুনিয়া এই তো দুনিয়া জি ইরির জন্য আবার হাতা কোটাচ্ছি ইরির জন্য জমি দখল করছি ইরির জন্য বৌরি মারতেছি কেন বা কি জন্য একটু নিজের বিবেককে একটু অন্তত ডাকুন নিজের বিবেককে একবার বলুন নিজের বিচার নিজে করুন অন্যের বিচার লাগবে না জি আমরা তো নিজের বিচার করি না আল্লাহর শুধু 99টা নাম দয়ার সাগর একটু জোরে বলুন সবাই চিল্লে বলো আর একটু জোরে বলো যেহেতু সে আল্লাহকে আজকে ভুলে গেছি বাবা আল্লাহকে ভুলে গেছি বলে আজকের বিপদাবাদগুলো আমাদের হচ্ছে বাবা বুকে বিচার করে বলুন আজকের পাতা ফসল খাওয়া হচ্ছে না পাশা ফসল আজকের আমার বাড়ি আনতে পাচ্ছি না এগুলো আমাদের কত কষ্ট কেন একবার কি রাতের বেলা কেঁদেছি একবার কি চোখের পানি ফেলেছি একবার কি বলেছি যে আল্লাহ আমাদের এসবগুলো হচ্ছে কেন ওসব খবর নেই ওসব খবর নেই আজ তিন দিন শুধু আপনার আবহাওয়াবিদরা বলছে ঝড় এবার ব্যাপক হবে আজকের কথা বলছি ঝড় ব্যাপক হবে বাবা চার দোকানে বসে বলতেছে ভালো হবে ভালো হবে আচ্ছা বলো দিন দেখি ওরা বলছে ঝড় হবে 100-150 কিলোমিটার বেগে ইনি চার দোকানে বলতে ভালো হবে এ জাতের লে কত দোয়া করব বলো বা আমার বলতে খোকা ভাই দোয়া করো কি দোয়া কর বল আল ঠেলে চুপ করে তাহলে দোয়া করতে হবে বন্ধনে টাকা খাই হড় করেছে আমার দোয়া করতে হবে জি আবার যদি না করি খোকা ভাই চলবে না নাই না চললো কি আমি এমন একটা বক্তা বাবা আমি তো আজকালির বক্তা না আমার চেনে যারা বয়স্ক মানুষ জি এখান থেকে 45 বছর আগে 40 বছর আগে আমার চাঁদপুর হুজুরের আমি পা টিপেছি বাবা আমার চাঁদপুর হুজুরের মাথা টিপেছি বাবা আজকালির কথা না জি আল্লাহু আকবার এজন্য বলছি বাবা ফিরে এসো
এখনো মসজিদে চলো, এখনো আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, লাভ হবে বাবা। এই দুনিয়াটা কিছুই না, ফরসা। আমি গত বছর বলেছিলাম মনে আছে, হয়তো কালকের মসজিদ হাঁকবে জোহরবাদ। কি বাদ আর কথা বলেন না কেন, জোহরবাদ। কোন জোহর বাইজে থাকি রাগ করিনি, তোর বলিনি, হয়তো বলে আমার খিচড়ি দেবে না, তোর দোয়ারি অসুবিধা। জোহরবাদ মানে জানাজা হবে, কি বলে জানাজা, জি। এই জন্য শর্টকটে বলে জোহরবাদ। যারা হসপিটালে গেলি বড়ি দেয়ার কি বলে, আজ তিনবার কাল তিনবার, তাই বলে না? এই আজ তিনবার কাল তিনবার বলে বলে আর পারে না, ওরা বলে আজ আর কাল, জি। ও আজ তিনবার কাল তিনবার কত বলবো ওরা, জি। এই জন্য হট করে বলে জোহরবাদ, তার মানে কি কাজ হয়ে গেছে, সব রেডি হ, জি। এজন্য বলছি মাটিরা বাড়ির মাটিরা ঘর, মাটি হবে তোর বিছানা, মাটিরা বাড়ির হে মাটিরা ঘর, মাটি হবে তোর বিছানা, আসছু একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিচাইতে, আল্লাহ হোম্মা সাল্লে আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদ, হরদম জবাসে নিকালো পাক নামে মুহাম্মাদ, জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লে আলা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, সোনার চাঁদেরা, আমি বেশি বড় আপনাদের দেবো না। তাহলে এতে কি বুঝলেন, আজকে হাজার হাজার মেয়েদের কবর দিয়েছে, আজকে শশা মেয়েদের কবর দিয়েছে, কিন্তু তওবার বিনিময় আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিন্তু আজকে মনে মনে করবেন, আমি তওবা পড়বো গুনাহ করবো, আমি তওবা পড়বো পাপ করবো, আমি তওবা করে অন্যায় করবো, হবে না হবে না। ও ভাইরা রে, এমন মানুষ হয়ে যাও একবার জীবনে তওবা করবে আর জীবনে গোনা করবে না, এর নাম হচ্ছে আপনার বলে না মাসুম, এর নাম হচ্ছে আপনার বেগুনা। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজির পরে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন নেতৃত্ব দিলেন আপনারা জানেন? হযরত ওমর ফারুক নেতৃত্ব দিয়েছেন কেমন আপনারা শুনেছেন বাবা, জি। বাঘ ভকরি এক ঘাটে পানি খেয়েছে হযরত ওমর ফারুকের নেতৃত্বে, জোরে বলো চিল্লে বলো, বিচার করে দেখিয়ে দিয়ে গেছে সারা পৃথিবী, চমকে দিয়ে গেছে সারা পৃথিবীতে, জানিয়ে দিয়ে গেছে হযরত ওমরের বিচার, জোরে বলো। একটা বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে সকালবেলা রাজ দরবারে হাজির, আমাকে বিচার করুন, কি বিচার কি বিচার, ভালো আমি গরিব, আমার তেল ছিল কম, আমি একটা বাড়ির পাশ থেকে তেল হাওলাত করেছিলাম, সেই তেলটা আমি দিতে যাচ্ছে, অদা খেলাপ করব না, দিতে যাচ্ছে, হঠাৎ আমার পায়ে হোঁচট লেগে পড়ে গেছে, সেই তেলগুলো ওই মাটিতে শুষে গেছে, তাই বিচার চাইতে এসেছি, ওই মাটিকে বলুন আমার তেল যেন তুলে দেয়, জোরে বলুন। কথাটা বুঝতে পেরেছে না, সুবহানাল্লাহ, আন্দাজে চালাচ্ছে, বিচারটা বুঝতে পেরেছে, হ্যাঁ। মাটিতে তেল শুষে নিয়েছে, তুমি ইসলাম জগতের খলিফা, আমার তেলটা তুলে দাও, জি। আমাদের মধ্যে কিছু আছে, যদি কোনো বিচার আসে আল্লাহ আকবার কি করবে, সে বিচার আছে বাবা, সে বিচার হচ্ছে বাবা, জি। সব যেন উল্টো পাল্টো অন্য রকম, আমি সেদিকে যাব না, কারণ সবাই ভালোবাসে, তো এই জন্য বলতে চাচ্ছি না বাবা। তবে বিচার আচার কিয়ামতের ময়দানে ধরবে বাপ, যদি সঠিক বিচার না করিস খুব ধরা পড়ে যাবি, এই জন্য বলছি ন্যায় নীতি বিচার করবি, আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাবে, জোরে বল। আর যদি বলিস না, এটা আমার আপন লোক কাকলিয়ায়, ওটা পরের লোক দূরে যা, খবর খারাপ আছে ভেতরে, খুব সাবধান বাবা,
জি হযরত ওমর ফারুকে বলছে মা তোমার তেল কত আন্দাজে পড়েছে বলে প্রায় 50 গ্রাম মতো তা হযরত ওমর বলছে মা আমার বাড়িতে তোমার 100 গ্রাম দিচ্ছি বলতে ও তেল লব না যে তেল পড়েছে ওই তেল লব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমরের বিচার হযরত ওমর আমার রাসূল পাক বলেছিল মার আমার পরে যদি কাউকে নবী বানাতো আল্লাহ পাক তোমাকেও নবী বানাতো জোরে বল হযরত ওমর ফারুক ডেকে বলছে মা তাহলে ওই জায়গা তেল নিলে তুমি খুশি হবে বলছে খুশি মানে ও তেল চুজে নিলে কেন মাটি ওই জায়গাতে লোক বুড়ি মা পেছন পেছন যাচ্ছে হযরত ওমর সামনে বলছে দাও বোতলটা আমার কাছে দাও আমি তেল তুলে দেব জোরে বল সেইখানে যে বলছে মাটি কে বলছে এই মাটি বুড়িমার তেল চুচি লিলি কেন বল বুড়িমার তেল চুচি লিলি কেন বল এই বোতলে ভরে দে যতরা লিচি ততরা দে আচ্ছা দেখেন দি আমি ওমর বলছি ইসলাম জগতের খলিফার নেতা বলছি তুলে দে বুড়িমা পিছনে দাঁড়িয়ে আছে বুড়িমা পিছনে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বিচার করেছিল বাবা ইতিহাস হয়ে গেছে সারা বিশ্ব জেনে গেছে সারা বিশ্ব দেখে গেছে আজকের এই বিচার করেছিল ইসলাম তথা কোরআন কোরআনের আইন নিয়ে তারা চলেছিল তাই তাদের নাম এখনো পর্যন্ত সোনা রক করে জ্বলজ্বল করছে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আর আজকের আমরা কি করছি একটু ভাবুন তো বাবা আল ঠেলে জমি আল ঠেলে হড় করে খাচ্ছে মোড়লের কাছে গেছে মোড়ল আমার জমি আল ঠেলে খাচ্ছে তো বলছে তোর অনেক রয়েছে একটু খাক দিয়ে যা কি সুন্দর হচ্ছে দেখেন জি জি আল্লাহ আকবার কাজ চলবে তো আল্লাহ রুমার খলিফাতুল মুসলিমিন ইসলাম জগতের খলিফা এই মাটিকে বলছে মাটি যতরা তেল তুই চুষে নিয়েছিস ওই তেলগুলো তুলে দে না 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 বুড়িমা পিছনে দাঁড়িয়ে আছে অবাক কাণ্ড হযরত ওমর ফারুক কি করলেন এই মাটি যখন তেল তোলে না মার যখন তেল দেয় না তিন তিরপালের বাড়ি ওবলে হযরত ওমর মাটিতে মেরেছিলেন তিন তোমার বাড়ি মেরেছিলেন আর বলেছিল তেল তুলবি কিনা বল বলার সঙ্গে সঙ্গে ওই বোতলটা ওইখানে রেখে দিলেন সঙ্গে সঙ্গে ওই বোতলে যতটুকু তেল ওই মাটি কিন্তু তুলে দিয়ে বোতলটা ভরিয়ে দেয় যতটুকু তেল গেছে ততটুকু তুলে দিয়েছে ও ভাইরা রে পৃথিবীর জমিনে যেখানে ভূমিকম্প হোক না কেন বাপজি রে দুটো জায়গা ভূমিকম্প হয় না একটা তো সোনার মদিনা মদিনায় ভূমিকম্প হয় না আর সোনার মক্কায় ভূমিকম্প হয় না পৃথিবীর জমিনে আপনার শুনেছেন কাগজে দেখেছেন পৃথিবীতে যে কোনো জায়গায় ভূমিকম্প হয় কিন্তু সোনার বদরে ভূমিকম্প হয় না আপনার মক্কায় ভূমিকম্প হয় না কারণ আমার নবী যেখানে শুয়ে আছে ভূমিকম্প হবে না হযরত ওমর যে তিনটে বাড়ি মেরেছিল ওই মাটি ঠিক হয়ে গেল কিয়ামত পর্যন্ত নড়বে না এর নাম বিচার এর নাম বিচার করে দেখিয়ে দিয়ে গেছে সারা পৃথিবী চমকে দিয়ে গেছে জি আজকে আমরা কিন্তু বুঝলাম না আমরা কিন্তু আজকে জানলাম না যেটা ওয়াজ আপনার ইউটিভিতে দেখেছেন মাশাআল্লাহ ইউটিভিতে দেখেছেন আর শুনেছেন আমি এই ওয়াজগুলো করি আপনাদের মনটা ভরে আমি জানি হযরত ওমর ফারুকের ছেলে নাম তার আব্দুল্লাহ কি নাম বললাম আরে কথা বলেন না কেন আব্দুল্লাহ হযরত ওমর ফারুকের ছেলে নাম কি আব্দুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জি এখন হযরত ওমর ফারুকের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল এইবারে এখন নবীর দুটো নাতি ইমাম হাসান আর হোসেন ওরা দুই ভাই হযরত ওমরের কাছে একটা বিচার চাইতে আসছে কি চাইতে আসছে বিচার এইবারে হযরত ওমর ফারুকের ছেলে মাঝপথে দেখা নবীর বড় নাতি ডেকে বলছে এই ভাই ছোট ভাইকে বলছে ভাই ওই তো সেই ইসলাম জগতের খলিফা ছেলে ওর কাছে একটু বলে দাও না ওর কাছে বলে দাও না এখন হঠাৎ নবীর ছোট নাতি ডেকেছে এই আব্দুল্লাহ হে আব্দুল্লাহ হে আব্দুল্লাহ ফিরলো না ভুরুক্ষেপ করলো না এইবারে নবীর নাতি বড় নাতি ডেকে বলছে এই গোলামের বাচ্চা গোলাম ফেরে দে বাস আর খারাপ কথা কিন্তু শুনে বেশি বাবা জি এমনি কালা শুনতে পায় না আবার গাল দিও দিন এই কি বললি আমা এমনি শুনতে পায় না কি আর যদি টাকা ধার লয় ওটা শুনে দেখো দিন বাবা শুনতে পেতেন আবার যদি বলে তোর হাজার খান টাকা দেব কি বললে
কি করব যে আল্লাহ জানে জি আল্লাহ খারাপ কথার ভালো জি ভালো কথা শুনতে পায় না তো হযরত ওমর ফারুকের ছেলে আপনার ইমাম হাসান হোসেন যখন দুই ভাই ওই বাক্য যখন দিয়েছে হঠাৎ এইবারে ওমর ফারুকের ছেলে ছুটে গেছে রাজদরবারে আব্বা আজকের হযরত আলীর ছেলে আমার এত বড় বাজে কথা বলেছে আমার আজকের সম্মান ইজ্জতে লেগেছে তুমি ইসলাম জগতের খলিফা বিচার আজকে তোমার করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কি বলেছে বাবা বলছে সে সোনার মতো না এমন বাজে কথা বলেছে কি ব্যাপার বলতে সে আব্বা খুব কটু কথা সে কটু কথা সোনার মতো না ইসলাম জগতের খলিফা আমিরুল মুমিনে খলিফাতুল মুসলিমিন ডেকে বলছে বাবা ছেলে কি বলেছে বলে আব্বা আমি তোমার সামনে বলবো না আমি তোমার সামনে বলবো না কেন বাবা তুই বলবে না আমি বিচারটা কেমন করে করব না 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 এইবার ডেকে বলছে আব্বা তবে তোমার সঙ্গে বলি তুমি শুনে নাও হযরত নবী বলেন নবীর নাতি হযরত আলীর বড় ছেলে উনি চিৎকার করে বলল গোলামের বাচ্চা গোলাম আপনি হলেন মদিনার গভর্নর রাষ্ট্রপতি এত বড় কথা বললো আমার মান সম্মানে বেঁধেছে আব্বা আজকের বিচার করতে হবে হযরত ওমর ডেকে বললো বাবা ছেলে আমি কেমন বিচার করব তুমি বলো তরোয়ালি বিচার করব না কেমন করে বিচার করব বলে আব্বা তুমি তরোয়ালি বিচার করো এত বড় কথা বললো সম্মান এত বড় ইজ্জতে হানি দিয়েছে এত বড় কথা বলেছে সহ্য করা যায় না এইবার বাবা দুটো মঞ্চ তৈরি করলো মদিনার আপনার মসজিদে নবীর সামনে একটা মঞ্চে হাসান হোসেন দাঁড়াবে আর একটা মঞ্চে আপনার হযরত উমার আর ফারুক ওনার ছেলে দাঁড়াবে বিচার করবে হযরত উমার এইবার দুই ছেলেকে ডাকলো দুই ছেলেকে ডাকলো ও নবীর নাতি হাসান হোসেন হযরত উমর তোমাদের দুজনকে বিচার করবে একবার মদিনার মসজিদে চলে এসো বাবা দুই ভাই নিব্বয় চলে এলো এদিকে উমর ফারুকের ছেলে চলে এলো বাবা কি বাবা নবীর নাতির বিচার হবে এই কথা মদিনার জমিনে পৌঁছে গেছে সবাই এসে হাজির হয়ে গেছে ও ভাইরা রে নবীর নাতির কোনো ভয় নেই নবীর নাতির কোনো চিন্তা নেই বিচার করবে হযরত উমার বাবা চলে এসেছে এক মঞ্চে দুই ভাই দাঁড়িয়েছে আর এক মঞ্চে উমর ফারুকের ছেলে দাঁড়িয়েছে বাবা হাজার হাজার মানুষ মদিনার মসজিদ দাঁড়িয়ে গেছে আজকের বিচার করবে নবীর নাতির চলো এক নজরে আমরা একটুখানি দেখতে চাই চলো সব এসে হাজির বিচার দেখবে যাত্রার বিচার না বাবা যাত্রার বিচার না এ বিচার কার নবীর দুটো নাতির বিচার চলো দল বেঁধে লোক দেখে এসেছে আর ওমর ফারুক এমন বিচার করে বাবা তরোয়ারি দিয়ে বিচার করে তরোয়ারি দিয়ে বিচার করে কারণ বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিচার করেছিলেন হযরত ওমর ফারুক পাশে বসে আছে কি বিচার একটা খেজুর গাছ আলীর মাঝখানে ওই পাশে মুসলমানের জমি এই পাশে ইহুদির জমি নবীর কাছে চলে এসে বলছে হুজুর আপনি একটু বিচার করে দেন আমি কলমা পড়েছি মুসলমান আলীর মাঝখানে খেজুর গাছ আর ইহুদি বলছে আমার আমি বলছি আমার হুজুর বিচার করে দেন বিশ্ব নবী যে দেখে বলছে বাবা এই গাছটা ইহুদির গাছ এই গাছটা ইহুদির গাছ ইনি বলতে আমি কলমা পড়লে কি করতে হবে খেজুর গাছ আমার তো মানে হতবা তার রসুল পাক বলে তাহলে তুই কলমা পড়লে খেজুর গাছ নিয়ে বলে রসুল পাক ডেকে বললো কোনো কথা না খেজুর গাছ ইহুদি বিচার দেখেন কারে বলে এমনি সারা বিশ্ব নবীর মানে সারা বিশ্ব বিশ্ব নবী নবীর বলে অত সহজ না বাবা সঙ্গে সঙ্গে মুসলমান ছেলেটা ছুটে গেছে ওমর ফারুকের দরবারে হুজুর নবীর বিচার মানি না কেন বলে মাঝখানে খেজুর গাছ আমি মুসলমান কলমা পড়েছি আমার দেলে না ইহুদির দেলে হুজুর তুমি বিচার করো আর হযরত ওমর ফারুক বলছে বাবা নবী কি বলে দিয়েছে বলে ইহুদির খেজুর গাছ তুই মাননি বলছে না সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক ঘরে যে লাঙ্গা তরবারি খানে এনে মুসলমান ছেলেটার সামনে দাঁড়িয়ে এক কোপে আলাদা করে দিল এই বিচার করে দিল বাস আর ওমর ফারুকের বিচার হচ্ছে জি এইবারে শতর দিকে পৌঁছে গেছে হযরত ওমর ফারুক একটা মুসলমানের জবাই করেছে মদিনার মসজিদে নবীজি ছিলেন ডাক দিলেন ও মাত্র একটা মুসলমান তথা একটা মানুষকে খুন করলে কেন বিচার আমি নবী করব আমি নবী কিন্তু বিচার করব ওমর বলি নবী গো আমার বিচার করার আগে আপনার কাছে বিচার দেই বলুন তো যারা নবীর বিচার পছন্দ করে না নবীর বিচার যারা মানে না তারা কি মুসলমান আপনি বিচার করে দিয়েছেন খেজুর গাছে উদির ও চুলকুনি করে আমার কাছে গেছে এই জন্য ঠিক করে দিচ্ছি শুয়ে পড়িয়ে যা নবীর বিচার উপরে বিচার একদম শুকিয়ে দিয়ে দিচ্ছি আল্লাহ রসুল বলে ঠিক করেছে
আমি বিচার করে দিছি দেখে ও বিচারটা ওর হলো না ওর হলো না আজকে আমার কাছে বিচার চাইতে আসছে বিচার করে বলে পৃথিবীতে দেখে দিয়ে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু জোরে বলে জি এই বিচার ছিল শরিয়াত ইসলামিক বিচার বাবা জি এইবারে নবীর দুটো নাতি এক মঞ্চে দাঁড়িয়েছে আর হযরত ওমর ফারুকের ছেলে অপর মঞ্চে দাঁড়িয়েছে এইবারে হযরত ওমর ফারুক ডেকে বলছে এই নবীর নাতি বলো তোমরা দুই ভাই আমার ছেলের কি বলেছো বলো আমাদের মতো তো লোক না বাবা আজকাল কোটে কো মিথ্যে কথা বলতে আমি বলি না আমি বলি স্যার আমি বলি না জি আর পুলিশ যখন মার দিচ্ছে হ্যাঁ বলিলু বলিলু কেন এখন বলতিস কেন মার বিদ্যে বড় বিদ্যে বাবা যখন দেখছে গা পানি আল্লাহু আকবার আমি তো মাঝে মাঝে রাস্তা দিয়ে যাই বাবা যেসব গাড়ির কাগজ নি ওরা বুঝতে পারে বুঝতে পারে আমার দাঁড়িয়ালা টুপিয়ালা যাচ্ছি তো রাস্তা এই মগের একটা পুলিশ ধরে তো বাবা আমাদের ধরে না বলতে যাও ওরা তো বুঝতে পারতেছে মাল কমপ্লিট যাও যার একটু হেলুমিলি দেখতেছে সাইড কর ও তখন বলতে মৃত্যু বাড়ি গেলুম স্যার মৃত্যু বাড়ি গেল তো বলতে রাখো কে রাখ ওরা তো বুঝতে পেরেছে ওর মাল নি ইনস্যুরেন্স ফেল ট্যাক্স ফাকিং ফেল ওদিক রাখ আর আমাদের তো ফেল আবার আগে ঠিক করি কারণ রাতে চলি জি মেয়ে বিয়ে করেছে আবার বুলেট গাড়ি লেছে বুলেট গাড়ি বলতেছে ঝড়মা তো আমকুড়ি তো আগে ছিল সাইকেল রেডিও ওসবার এখন চলে মেয়ের বাবার সাথে বলে দিয়েছে আমার বুলেট দরকার বুলেট ওরে বাবা যার বর্তমানে দাম 1,90,000 2,10,000 সেই মাল লেছে যেই তেল 110 টাকা 15 টাকা পাম্পে কে বলতে 30 টাকা দে পাম্পের লোক বলতে ও তো উতি মিশে যাবে না চালাবে কি তা বলতে লকডাউনে কিচ্ছু নেই সব শেষ তা বুলেট তো কেটা লিতি বললেন বুলেট লিলি কেন সাইকেল লিতে পারিস ও বই দিবারি নো মনে করতে 64 টাকা তেল বোধে এইবার চলবে সরকার যা করেছে এখন উতি মিশকেল আর বুলেট চালাতে হবে না জি এই গ্যাস ফ্রি দেব চলো কোচির মাকার স্বামী শুধু গলা ধরে বলতে লাও লাও ওর কোচি তো তুই দা কাগজ জমা দাও ও বাবা এইবার একার গুষ্টি কাগজ জমা দেস আধার কার্ড আই কার্ড আলোর কার্ড সব কার্ড জমা দেস এইবার গ্যাস লেছে ওভেন লেছে আল্লাহু আকবার ফ্রি দেব চলো এইবারে হঠাৎ 950 940 তখন স্বামী বৈরি বলতেছে ফিরিলে ফিরিলে তা বলতেছে ওইরকম করবেন বুঝতে পারেন ইনি বলতে সারা জীবন বোধ আমার ফিরি দেবে মনে করিল ফিরি দেয় আর আগে খেয়ে গেলেছে তো আগে বলি লেছে লে এই ফোনের ব্যাপার কি দেখেছে 10 টাকা দিলি রিচার্জ চাচ্ছিল 15 টাকা দিলি রিচার্জ চাচ্ছিল একদম ন্যাংটোয় কোচির মাও লেছে ফোন ও তো আমলো এইবার যেই রিসার্চ করতে গেলি 199 টাকা কোচির মা তখন চেতার ভেতর রেখতেছ থাকে কেন থাক কেন দে ভান্ডার দেছে ভান্ডার কি খুশি আল্লাহ আমরা খুশি ভান্ডার দিচ্ছে লে এইবার যেই বলতেছে রিসার্চ করতে হবে 190 বলতেছে হবে না মাসে পাবো 500টা রিসার্চে যদি যায় 190 তো আমি কি দিয়ে কি করব আল্লাহ জি আল্লাহ দেখেছে কি করে হচ্ছে এই যে ফেরি খাবিয়ে দিয়েছে বাবা বুঝতে পেরেছে আগে খা তারপর তোর দেবো দেখছে আর হচ্ছে না বাবা এই জন্য বলছে খুব সাবধান ফিরে আসো বাবা নিজের চিন্তা একটু নিজে করো আল্লাহ তোমার পাশে দাঁড়াবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল ও নবীর নাতি একবার বল আমার ছেলের কি বলেছো নবীর নাতি চিৎকার করে জনগণের সামনে বলল তোমার ছেলেকে বলেছি গোলামের বাচ্চা গোলাম পিছনে কথা না সামনে কথা না একদম সরাসরি গোলামের বাচ্চা গোলাম সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে বাবা ছেলে এ কথা বলেছে বলতে হ্যাঁ যা বলেছে ওই বলেছে বলছে তাহলে আমি বিচার করি কি বলছে তরবারি দিয়ে বিচার করব এত বড় কথা আমার ছেলের ব্যাপারে এত বড় কথা তরবারি দিয়ে বিচার করব সঙ্গে সঙ্গে ছুটে গেছে ঘরে লাঙ্গা তরবারি কানে বার করে সবাই হতবাক এই নবীর নাতির কি গর্দান কাটবে নবীর নাতির মাথা কাটবে আল্লাহু আকবার সবাই কাঁদছে আর ওমর ফারুক যখন বিচার করে বাবা এদিক ওদিক হয় না জি এইবার চিন্তা করছে কি হবে মানে বিচার আমি করব তরবারি দিয়ে আজকে এত বড় কথা গোলামের বাচ্চা গোলাম
গোলামের বাচ্চা গোলাম, ওমর হলো গোলাম, তার বাচ্চা আব্দুল্লাহ কুলের বাচ্চা গোলাম। এইবার লিখে দিল ইমাম হাসান হোসেন, যেই বাবা কাগজ টালিয়ে বলছে জনগণ রে নবীর নাতি কেমন করে আজ আমাদের বুকে আঘাত দিয়েছে দেখলে, গোলামের বাচ্চা গোলাম বলে আজকের এত লোকের সামনে বলেছে, লিখেও দিয়েছে। তবে দাঁড়া দাঁড়া বিচার আমি করব। হযরত উমর কি করলো, বাবা হাতের কিছু অংশ কেটে বাবা রক্ত বার করলো, রক্ত বার করে ওই কাগজে লাগিয়ে বলছে জনগণ। এইবার শোন আমি বিচার কি করছে শুনেলে, আমি উমর বলছি রে আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব মারা যাব, এই কাগজখান আমার কাপড়ের ভিতরে দেবে, আমি এই ওসিয়াত করছি বাবা তোমাদের। সবাই বলে হুজুর আপনি তোমার দরের খলিফা, এমন বলছেন কেন বলুন? বলে আমি ওমর নবীর সাহাবী, আমি সত্যিকারের গোলাম, আমার ছেলে গোলাম রে, এ দলিল আমি পাইনি। আজ নবী বিশ্ব নবীর আওলাদ, বিশ্ব নবীর রক্ত রক্ত যখন গোলাম বলে লিখে দিয়েছে, এই দলিলটা কিয়ামতের ময়দানে এই কাগজটা আল্লাহর দরবার আমি দেখাতে পারব। কি বুঝলে, হ্যাঁ কি বুঝলে, কিভাবে জীবন যাপন করে দেখিয়ে দিয়ে গেছে, সারা পৃথিবী চমকে দিয়ে গেছে। এই জন্য আজকের মুসলমান সেই পথে যে আমরা চলতে পারতাম, আজকের আমাদের মাথা উঁচু করে বেড়াতে পারতাম, চলতে পারতাম, কিন্তু না, আজ আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে বাবা, নিচু হয়ে যাচ্ছে। কেন? আজকের বসিরহাট কোটে যান, চোর 70% মুসলমান, 70% মুসলমান যান কোটে। মাঝে মাঝে আমি এবিডবিট করতে যাই তো বাবা, সব সালাম লাই কোটের ভেতর, আসসালামু আলাইকুম, তোর নাম কি? বলতো আমার নাম শওকত আলী। আচ্ছা তুই এর মধ্যে কেন? বলতো হুজুর তুমি এর মধ্যে কেন? আমি বলতে আমি এবিডবিট করবো বলে কোটে আইছি। আর তুই? তো বলতো আমি চুরি করিল আমি কোটে। হায় 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 আল্লাহ আকবার, জিত জিত দেখার, ও চুরি করে কোটে গেছে, আমি এবিডবিট করতে। অবস্থা দেখেন বাবা, মুসলমান মুসলমান, আর একটা সঙ্গে দেখা করছি, তুমি এখানে কি বাবা চেনা শোনো? তো বলতে হুজুর বলো না, আমি বউ ছেড়ে দিলুম, বউ কেস করছি, আমি কোটে ঘুরতিস। দেখেছ বাবা কি, আজ মুসলমান তুমি কোটে ঘোরার কথা, মুসলমান তোমার যাবার কথা মসজিদে, মুসলমান তোমার যাবার কথা আল্লাহর আলেমের মজলিসে, আজকে তুমি কোটে ঘুরছো আর খোকা ভাললে দোয়া চালাচ্ছো। হুজুর দোয়া করো, সংসার বরকত নেই, চলে না, বেদি ব্যারাম লেগে আছে, ট্যাবলেট ভরা। বা কেন হবে না, একটু লক্ষ্য করো, তুমি আমি আজকের কাজটা করছি কি সেদিকে একটু লক্ষ্য করলে সব পাওয়া যাবে। তাই হাত জোর করে বলছি বাবা, এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন, আল্লাহ রশ্মি কাঁকড়ে ধরুন, আখেরাত আদালত আপনি শান্তি পাবেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে কি জানি না, আমার বসিরহাটের পীর এখনো ঘুমোচ্ছে বসিরহাটের দরবারে, জোরে বলুন, চিল্লে বলুন। আমার পানি গোবরা হাবিব শাহ হুজুর এখনো ঘুমোচ্ছে বাবা, পানি গোবরার জমিনে। আমার দরগাপুরি হুজুর খোলা পোতার জমিনে এখনো ঘুমোচ্ছে, যান কান যদি থাকে ডেকে দেখেন শুনতে পাবে, জোরে বলুন। যাদের কান আছে তারা শুনতে পায়, আমাদের কান নেই শুনতে পায় না। আমার চাঁদপুরি পীর এখনো জেন্দা কবরে শুয়ে আছে, অত সহজ না বাবা। আমার খাজা বাবা এখনো জেন্দা, ফুরফুরার পীর এখনো জেন্দা। আর আমরা মরে গেলি বা, তিন তিন চার মাস পরে খুঁড়ু দিন, হাড় পর্যন্ত নি, সব শেষ। কেন শোভা দিচ্ছে না? বলতো ওইভাবে লে, ও ঠিক করে দিচ্ছি। কেন বা, কি জীবন কি কাজ করেছি, নিজেকে একটু চিন্তা করে বালিশে মাথা দিয়ে একটু ভাববে। হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি, একটু চিন্তা করবে, কেউ কারোর দিকে হবে না বাবা, কেউ কারোর দিকে তাকাবে না, একটু ভাববেন। আমার মা বোনদের তরফ থেকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, মা তোমাদের খুশির খবর দিয়ে যাচ্ছি, আল্লাহ রসুল বলেছে মা ফাতেমার কাতারে তোমাদের লাইন হবে, জোরে বলুন। মা বোনেরা শুনে খুব খুশি হচ্ছে, বলছে খোকা ভাই সত্যি হস, ও লোক যা করে না জান কেড়ে নেয়।
শান্তি পাবে। যেমন আমার ইউটিউবে আপনারা শুনেছেন এই যে দিল্লির জুমা মসজিদ আমরা নামাজ পড়ি বাবা, দিল্লির জুমা মসজিদে নামাজ পড়তে যান, আজমিরে গেলে দিল্লি যেতে হয়, দিল্লির জুমা মসজিদে নামাজ পড়েন। ওই দিল্লির জুমা মসজিদ তৈরি করেছিল দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন, কেমন তৈরি করলো ইতিহাস পড়নি? দিল্লির জুমা মসজিদ তৈরি করবে, আল্লাহু আকবার। রাতের বেলা স্বপ্ন দেখলো সম্রাট শাহজাহান, তুমি দিল্লির জমিনে একটা জুমা মসজিদ তৈরি করো, আমি রসুল তোমাকে নকশা বলে দিলাম। জোরে বলুন, জি, দিল্লির জুমা মসজিদ তৈরি হয়ে গেল। তৈরি হবে, ভিত কে দেবে? প্রথম তো একটা ভিত দিতে হবে, ভালো লোক দিয়ে ভিত দিতে হবে না গরু চোর দিয়ে ভিত দেবো? দিল্লির সম্রাট উনি ঘোষণা করে দিল, আমি দিল্লির জমিন একটা জুমা মসজিদ বানাবো। জি হ্যাঁ, ভিত কে দেবে? সকালবেলা দিল্লির জনগণ এসে হাজির, নামাজ এসে হাজির, রোজাদার এসে হাজির, সব হাজি এসে হাজির, মাওলানা মুফতি এসে হাজির। না 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 না, এত মানুষ এসেছে, একটা করে যদি ইট বসায় বাবা তো মিস্ত্রি লাগবে না। ও ভাইরা রে, দিল্লির সম্রাট ডেকে বলেছিল, শোনো, দিল্লির জমিনে জিনাসকির জুমা মসজিদ ভিত দেবে, তার কোয়ালিটি কেমন শোনো, যার জীবনে গুনে 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 তাহাজ্জতের নামাজ, কেউ বলেছে ফজরের নামাজ, বাবা 40টা বছর কাজা হয়নি, সেই ব্যক্তি ভিত দেবে। হাজি সাহেব এসে ভিত দাও, ঠিক নেই, মাওলানা মুফতি এসে ভিত দাও, তো বলতো আমি পরে দেখা করবো। কেন বলতো? আমার তাহাজ্জতের নামাজ ঠিক নেই বাবা। মহাদেশ এসো, বলতো আমার ঠিক নেই। তিন দিন পরে দিল্লির সম্রাট শাহজাহান, তিনি প্রমাণ করে দিলেন, আমার গোপন রহস্য জিনিসটা প্রকাশ করে দিলাম রে, আমি দিল্লির সম্রাট, আজকের ভারতবর্ষ চালিয়ে দিল্লির সম্রাট বসে আজকে সম্রাটই করে, আজকে বলে না আজকে আইন কানুন মেনে আমি দিল্লির সম্রাট, এই দেখ আমি তুলে নিলাম, আমি প্রমাণ করে দিলাম আমি দিল্লিবাসী, আজকের জনগণকে চালি দিল্লিবাসী, আমি ওর দিল্লির সম্রাট, প্রমাণ করে দিচ্ছি বাবা আমি নিজে 40 বছর তাহাজ্জতের নামাজ কাজা করিনি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, 40টা বছর দিল্লির সম্রাট নামাজ কাজা করিনি, এই লব্ধি এই ভেদটা বসে দিলা। এরা কি করেছে পৃথিবীর ইতিহাস ভুলতে পারিনি। তা আগ্রার তাজমহল আমরা দেখে কত বাহাবা দেই, কত সুন্দর করি, কত সুন্দর লাগে, আপা বলে না তাজমহল দেখলে মনটা ভরে যায়, দেখলে মনটা যেন ঘুরে যায়, একবার দেখলে আবার দেখতে মন চায়, ওই শাহজাহানের তৈরি, শাহজাহানের তৈরি, বাদশাহ শাহজাহানের দিল্লি আপা বলে সম্রাট, উনি তৈরি করেছিলেন যমুনা নদীর ভারে, যমুনা নদীর ধারে, বলে না আপা তাজমহল তৈরি করেছিলেন। ও ভাইরা রে, এই তাজমহল দেখি আমাদের মনটা ভরে যায়, দানটা ভরে যায়, কিন্তু না না একটু করে শুনলাম জেনে লাও, একদিন ওনার বিবি মমতাজকে নিয়ে চাঁদনি রাতের ছাদের উপরে বসে একবার মমতাজের দিকে দেখে, আর আপা চাঁদের দিকে দেখে, মমতাজের দিকে দেখে, চাঁদের দিকে দেখে, মমতাজ দেখে বলে যাবে স্বামীকেও আমার মুখের দিকে দেখছেন, চাঁদের দিকে দেখছেন কেন? বলে মমতাজ রে, আমি তালি করছি, পরীক্ষা করছি, তোর মুখের উজ্জ্বল বেশি না চাঁদের উজ্জ্বল বেশি, আমি পরীক্ষা করে দেখছি কার মুখটা উজ্জ্বল বেশি, চাঁদের উজ্জ্বল বেশি না তোর উজ্জ্বল বেশি? মমতাজ বলেছিল স্বামী গো আমি আপার বেগম, আমি আপার বিবি মমতাজ, আজ আমি আপাকে বলছি শোনেন, চাঁদের দিকে দেখবে না, তাকাবে না, মমতাজের মুখ চাঁদের চেয়ে বেশি বেশি উজ্জ্বল। দিল্লির সম্রাট ইনি কোরআন নিয়ে চলে, আইন নিয়ে চলে, জি নবী নিয়ে চলে, সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। এই আজকে এত বড় কথা, আজকে তোমার মুখটা উজ্জ্বল বললে এটা আমি মানবো না, এটা চলবে না, সঙ্গে সঙ্গে ডেকে বলছে মমতাজ আগামীকাল সূর্য ডোবার আগে তোমার গর্দান লেবো।
দিল্লির সম্রাট যখন আইন পাশ করে দিয়েছে আর কারোর ক্ষমতা নেই আগামীকাল সূর্য ডোবার আগে শিরশ্ছেদ করবে, কারণ আল্লাহর আইনের সঙ্গে আজকেরে গর্ব করেছে অহংকার করেছে, কারণ চাঁদের উজ্জ্বলটা সারা পৃথিবী চাঁদ আজকের আলো করে রেখেছে আর মমতাজ বলছে আমার মুখের উজ্জ্বলটা বেশি, না হবে না, মমতাজের শিরশ্ছেদ করব। সারা দিল্লিবাসী শুনে চমকে গেল, এই নিজের বিবির বিচার নিজে কি করছে, সবাই কাঁদছে, দিল্লির সম্রাটের বিবি মুচকে মুচকে হাসছে, জোরে বলো বিবি হাসছে, দিল্লিবাসী বলছে মমতাজ তুমি হাসছো কেন, তোমার জীবন প্রদীপ কালকের সন্ধ্যার আগে নিভে যাবে আর তুমি হাসছো, বলে দিল্লিবাসীরা রে কিসের দুঃখ কিসের চিন্তা, আজ আমার স্বামী যখন অর্ডার দিয়েছে কালকে যদি আমার জীবন প্রদীপ নিভে যায় স্বামীর কোলে আজকে আমার মাথা যাবে বিবির, এই সৌভাগ্য কজন নারীর, আজ আমার জীবন সৌভাগ্য, আজ আমার জীবন সৌভাগ্য নয়, আজ আমার স্বামীর কোলে আমার মাথা যাবে, আমার স্বামী আমার কবরে দুটো মাটি দেবে। দিল্লির সম্রাট মমতাজ, হ্যাঁ আপনার শাহজাহানের বিবি মমতাজ কি সুন্দর কথা বললো বাবা, আর আমাদের বিবি যদি অর্ডার দেই কাল তোর মাথা লোবো, আমাদের বউরা কি বলবে, তো চোদ্দ পুরুষই লিখে যা, কেন অন্যরকম কথা, টেনশন আলাদা, তো ভান্ডারে টাকা পাচ্ছে, বলতে তোমার লোবো, বলতে তোমার লোবো, স্বামীর বলতে তুমি কি করো, আমি মাসে মাসে টাকা তুলবো, ও বাবা হির আইন কি জি, তা সম্মেরা না বাবা, অনেক মেয়ে আছে ভালো, আমি সবার কথা বলছি না, দিল্লির সম্রাট বিবিকে ডেকে বলছি বিবি আগামীকাল সূর্য ডোবার আগে তোমার জীবন প্রদীপ নিভে যাবে, বলো বলো তুমি কি চাও, কি খাবে বলো, পলুয়া খাবে বলো, বিরিয়ানি খাবে বলো, কি খাবে বলো, তোমার সেই তোমার খাইয়ে দেব, বলো তুমি কি নেবে বলো, ও ভাইরা রে ফাঁসির আসামি যদি বলা হয় তুমি কি খাবে বলো, কি খাবে বলো, ফাঁসির আসামি কি বলবো, আমি বিরিয়ানি খাব, ও তো শুনি শেষ, আমি তো মরব, শুধু আঙুল গুনতেছে কাল পরশু দুদিন পর, জি দিল্লির সম্রাটের বি বলছে স্বামী গো আপনি আমার কিছু দেবে, বলে হ্যাঁ দেব, বলে ও আমার প্রাণ প্রিয় স্বামী গো আমি খেতে চাচ্ছি না রে, আমি দুনিয়ায় কিছুই চাইব না, আমার জীবন প্রদীপ কালকে নিভে যাবে, হাসিমুখে মৃত্যু বরণ করব, তবে আমার একটাই দাবি মনের তামান্না, আল্লাহর কোরআন 30 পারা আমি কানে শুনব, আল্লাহর কোরআন যে 30 পারা কালাম আমি যেন কানে শুনে মরতে পারি, আল্লাহ পাক যেন আমার মরণটা 30 পারা কোরআন শুনে যেন মরণটা হয়, দিল্লির সম্রাটের বিবি বললেন আমি কোরআন শুনে মরব, এই জন্য মানুষের যখন চাকানদানি হয় নাক দিয়ে গাল দিয়ে যখন কেঁচা ওঠে ওর পাশে বসে একটু সুরা ইয়াসিন পড়তে হয়, সুরা রহমান পড়তে হয়, জি সুরা মুজাম্মিল পড়তে হয়, সুরা আক্কা পড়তে হয়, জি এসবগুলো পড়লে কি হয় ওই মোর্তাদের চাকানদানি কম হয়, পড়তে হয়, পড়বে কেটা বাবা, ছেলে তো তৈরি করুনি, ছেলে তো তৈরি করুনি, রুয়ে দেখা মাদ্রাসা তো একটা ছেলে দাও নি, হাফেজ হবে ছেলে, তোমার পাশে পাশে কোরআন পড়বে, সে ছেলে তৈরি করেছো, তিনটে ছেলে তৈরি করেছো, তিন রকম ডাইনাস্টি বলে কি, আল্লাহ আকবার, যে কটা টাকা দিয়েছে বাজার করতে বাগজালার থেকে সব খরচ করে বাড়িয়েছে, বাপ জ্যেষ্ঠ তারা কি করেছি, বলতে লটারির টিকিট কেটিস, সদ্য বড় লোক হবো, দেখো দেখি সুন্দর ছেলে, জি আল্লাহ আকবার, বাপের বড় লোক করতে লটারি টিকিট কেটে, বাপ কি খুশি, ওতে বাজারে দরকার নেই, জি পরের দিন খবরের কাগজ দেখে সব ভো সব ভো, মানে পড়িনি মিলিনি, এই তো অবস্থা বাবা, দিল্লির সম্রাট ওনার বিবি কি বলছে, আল্লাহর কোরআন শুনবো, জোরে বলবো চিল্লে বলবো সুবহান আল্লাহ, কোরআন শুনবো, কে পড়বে কে পড়বে কে পড়বে, কোরআন কার মুখে শুনবে, কে কোরআন তেলাওয়াত করবে, সম্রাটের বিবি বললো স্বামী গো আমার বাল্যকাল একটা অন্ধ হাফেজ আছে, দু চোখে দেখতে পায় না, দু চোখে দেখতে পায় না, দুনিয়ার আলো দেখে না, ওই অন্ধ হাফেজকে ডেকে দিন, ও যদি কোরআন শরীফ পড়ে আমি থাকবো ভিতরে, ও থাকবো বাইরে, ও স্বামী না মার রে তুমি বসে থাকবে পাশে, ওই অন্ধ হাফেজ যদি কোরআন পড়ে আমি ওনার মুখে শুনতে চাই, ওই কোরআনটা শুনে আমি দুনিয়ার থেকে চলে যেতে চাই, অন্ধ দু চোখে দেখতে পায় না সেই কোরআন হাফেজ, বলে হ্যাঁ
কোরআনের হাফেজ অন্ধ যারা হয় দেখবেন আল্লাহ পাক তাদের জেহেন শক্তি ব্রেন শক্তি প্রখর করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের ব্রেন শক্তি আলাদা আমি যখন আমিনপুর মাদ্রাসায় পড়তাম বাবা একটা দুচোখে অন্ধ মুজিদ বলে একটা ছেলে ছিল আমাদের ক্লাসে উনি পড়াশোনা করত অবাক্যান্ড আমরা কিতাব দেখে পড়তে মুখস্থ করতে পারতাম না ও শুধু হুজুর বলে দিত মুখস্থ করে নিত জি কোরআন শরীফ 10 পারার হাফেজ আব্দুল মুজিদ অবাক ইকি দুচোখে অন্ধ কোরআন মুখস্থ জি অন্ধ যারা হয় আল্লাহ পাক তাদের জেন শক্তি ক্ষমতা প্রখর করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছেলেটা অন্ধ দুচোখে দেখতে পায় না মমতাজের ছোটবেলায় কোরআন পড়াতো তাই বলছে আমার ওস্তাদ অন্ধ তার মুখে আমি কোরআন শুনে দুনিয়াতে চলে যাব অন্ধ হাফেজকে খবর দিল আর দিল্লির জমিনে ভালো ভালো হাফেজকে খবর দিল যাদের টনটনে মুখস্থ যাদের টনটনে জ্ঞান খবর দিয়েছে দিল্লির সম্রাটের বিবি কাল সকালে কোরআন শুনবে সন্ধ্যাবেলা দুনিয়া থেকে চলে যাবে শিরশ্ছেদ করবে জল্লাদ রেডি না 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 সব রেডি আপনার কোরআন শুনবে ও ভাইরা রে অন্ধ হাফেজ শুনে নিল ও দিল্লির সম্রাটের বিবি রে আরে আমার ছাত্রী বল বল আজকে তো শিরশ্ছেদ করবে কেন সব কথা খুলে বললো আমি বলেছি চাঁদের থেকে আমার মুখের উজ্জ্বল বেশি এই জন্য আমার শিরশ্ছেদ করবে অন্ধ হাফেজ মুচকে মুচকে হাঁটলেন এইবার তারপর দিন সকালবেলা এইবার লোকজন দাঁড়িয়ে গেছে রাজ দরবারে বসে গেছে অন্ধ হাফেজ পড়তে লেগেছে এ বলে আপনার সুরা ফাতাতে শুরু করে এক পারা দু পারা তিন পারা পড়তে পড়তে 30 পারা শুরু করেছে আজকে দিল্লির সম্রাট 30 পারা কোরআন পড়লো বটে কোন জায়গা ভুল ত্রুটি পেলাম না এই 30 পারে যে পেলাম ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম কি তো ওখানে বলো ফি কামারিম তাকবিম দিল্লির সম্রাট দেখো চন্দ হাফেজ তুমি ভুল পড়লে কেন ভুল পড়লে কেন ওখানে আহসানি তাকবিম তুমি বলে কামারিম তাকবিম বললে কেন চন্দ হাফেজ বলে দিল্লির সম্রাট আজকে আমি কেন এই গানে এই আরটা কেন পড়লাম শুনিলিন আমি মস্কারা করে না আজকে আপনি যে মমতাজ শিরশ্ছেদ করবেন মমতাজের যে মাথা কাটবেন কারণ মমতাজ বলেছে চাঁদের চেয়ে আমার মুখের উজ্জ্বল বেশি পৃথিবীর জমিনে আল্লাহ যত কিছু তৈরি করেছে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবিম আল্লাহ নিজে বলেছে মক্কার কসম করে প্যারার কসম করে বলেছে তিনের কসম করে বলেছে পৃথিবীর জমিনে যত কিছু তৈরি করেছি আমি মানুষকে অতি উজ্জ্বল করে আমি আল্লাহ বানিয়েছি মমতাজ যদি বলে আমার মুখের উজ্জ্বল বেশি ও কোথায় ভুল পড়েছে কোথায় ভুল বলেছে ওর কোথায় আল্লাহর সঙ্গে আইনের আজকে ত্রুটি করেছে কোথায় তাই আজকে যদি মমতাজের মাথা কাটা হয় আমি বলবো কি ফি কামারিম তাকবিম চাঁদের উজ্জ্বল সবচেয়ে বেশি দিল্লির সম্রাট তখন শুনে বলছে মমতাজ তুমি কোরআনের জ্ঞান যত টনটনে আমি বুঝতে পারিনি জোরে বলো বউ দেখেন কারে বলে বউ আল্লাহর কোরআন লিয়া তো গবেষণা করছো মমতাজ কোথায় মানে কোথায় মতলব কোথায় কি মমতাজ জানতো জোরে বলুন সুবহানাল্লাহ এর নাম হচ্ছে দিল্লির সম্রাটের বিবি সঙ্গে সঙ্গে হাত জোর করে সম্রাট বলেছিল শোনো আমার বিবির বিচার আজকের আমি আজকেরে করব না যেহেতু আমি আজকেরে সমন্বয় আজকের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর বিবিকে বলছি বিবি আমি যে বলেছিলাম তুমি আল্লাহর কোরআনের আইনে ঠিক বলেছিলে আমি বুঝতে পারিনি একবার বলো তুমি কি চাও আমার কাছে আমি সেইটা তোমার দেব দিল্লির সম্রাটের বিবি অত লোকের সামনে ডেকে বলল ও দিল্লিবাসী শোনো আমার আমার স্বামী আজকের বলেন কোন কোরআন পাকের সম্বন্ধে আমি ঠিক বলেছিলাম কিন্তু বোঝার তাৎপর্য হয়ে গেছে ও দিল্লিবাসীরা রে আমার স্বামীকে দাবি করবো স্বামীর কাছে আমরা দুনিয়ার থেকে চলে যাব কিন্তু আমার নামে একটা ঘর বানাতে হবে আমার নামে একটা ঘর তৈরি করতে হবে সারা পৃথিবীর মানুষের ঘরটা থাকে আর মমতা শাহজাহানের নাম বারবার যেন করে তাই যমুনা নদীর ধারে আল্লাহ আকবার বহু টাকা খরচ করে ঘর তৈরি করলো
ঘরের নাম ছিল মহল আর মমতাজের তাজটা কেটে নিয়ে তৈরি করলো তাজমহল জোরে বলো মমতাজ তুমি যে ফার্স্ট ডিভিশনে পাস করেছো আল্লাহর কোরআনে তাই তোমার নামে এই তাজমহল তৈরি করে দিলাম তাজমহলের ভিতরে পুরো আল্লাহর কোরআনটা লেখা আছে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ যারা দিল্লির আপনার দিল্লি গেছে ওই তাজমহলটা যারা চোখে দেখেছে জান ঠান্ডা হয়ে গেছে এখন সেই তাজমহলের নাম পাল্টে দিতে চাচ্ছে বাবা পাল্টে দিতে চাচ্ছে বলতে ও নাম আর চলবে দেখেছে কত কি খেয়েছে আল্লাহু আকবার আজকে অনেকে বলছে মুসলমান শাসন করেছে 1500 বছর কোনো কিছু করেনি আর এরা কদিন এসে এটা পাল্টাচ্ছে ওটা পাল্টাচ্ছে ওটা পাল্টাচ্ছে নাম পাল্টাচ্ছে কেন বা ভালো সুষ্ঠুভাবে আপনার ভারতবর্ষ চালাও তোমাদের পাশে তো সবাই দাঁড়িয়ে যাবে সবাই দাঁড়িয়ে যাবে আজকে নামগুলো পাল্টে দিচ্ছ কেন বাবা নামগুলো পাল্টে দিচ্ছ কেন আজকে লক্ষ্য করো আজকে দিল্লির সম্রাট যেটা তৈরি করে গেছে সারা পৃথিবী চমকে দিয়ে গেছে ওই তাজমহলটা দেখে জোরে বলুন তাই অনেক মেয়েরা কবিতায় লিখে রেখেছে তাজমহলের পাথর দেখেছো দেখেছো কি তার প্রাণ তাজমহলের পাথর দেখেছো দেখেছো কি তার প্রাণ আপার বাইরে শাহজাহান ভিতরে মমতাজ ও ভাইরা রে ওই ঘরের মাঝখানে মমতাজের কবর দেখে আসবেন আল্লাহর কোরআনটা লেখা আল্লাহর কোরআনটা লেখা তে একবার দেখলে মনটা ভরে যায় বারবার ওই তাজমহল দেখতে মন চায় দিল্লির জুম্মা মসজিদ দেখতে মন চায় ও ভাইরা আজকে আমি এই ব্যাখ্যা কেন করলাম জানেন না আজ মুসলমান তোমার ইতিহাস আছে মুসলমান তোমার আজকে সম্মান আছে ইজ্জত আছে কিন্তু আজকে সম্মান ইজ্জত চলে যাচ্ছে কেন একমাত্র নিজের দোষে নিজে শেষ করে দিলাম ফিরে আসো চলে আসো আজকে আল্লাহর রশি কাটড়ে ধরুন সারা পৃথিবীর জমিনে মাথা উঁচু করে আল্লাহ তোর আমি সম্মান দে তাই বারবার বলছি আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদ দিল্লির সম্রাটের বিবি যদি আজকে সংসার করে রাজত্ব চালিয়ে আজকে যদি এত বড় জ্ঞানী হতে পারে আমার মা আমার বোন আমার বেটি আজকে তোমরা কেন হতে পারো না আল্লাহর কোরআন একটু পড়ো কোরআনের দিকে ফলো করো সংসারের জীবন সংসার চালাবে একটু ফলো করে জীবনটা চালাতে পারলে আল্লাহ তোমাদের বরকত দেবে আল্লাহ তোমাদের নাজাত দেবে আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেবে খবরদার এদিক ওদিক করবা না আজকের বলবো আল্লাহর উপর অন্ত দয়া রহম জি সারা দিন টুক টুক করে বৃষ্টি পড়ছে আরো বৃষ্টি মানে ব্যাপক হবার কথা কিন্তু আজকের বলবো আমার এই রাজাপুরের ভাইরা আপনার এসছে কত সুন্দর আমার বিশেষ করে আমার এই বাড়িওয়ালা ভাই এ আমার আত্মীয় হয় জানেন না গত বছর এসেছিলাম খুব মহব্বত করে খুব ভালোবাসে আপনারাও বসেন বাবা জি আল্লাহ পাক গত বছর এনেছিলেন এবছর এসেছি বাবা সকাল থেকে মনটা অনেকের খারাপ ছিল ছেলেটা আমাকে আমি ফোন করে বলছিলাম বাবু কি করবে কি করবে ছেলেটা বলছিল হুজুর নিয়ত যখন করেছি মাহফিল করবে ইনশাআল্লাহ জোরে বলো আল্লাহ পাক করিয়ে নিয়েছেন বাবা করাচ্ছেন তবে লোকজন একটু কম হয়েছে তবে অন্য কিছু কম হবে না লোকজন একটু কম হলে অন্য কিছু কম হবে না সুন্দর পরিবেশ আল্লাহ পাক দিয়েছেন আমরা সবাই আসতে পেরেছি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনটা সুখের বানিয়ে দিক জোরে বলুন আল্লাহুম আমিন তাই আসুন যত ভাই আমরা এখানে এসেছি আমরা দাঁড়িয়ে আমার রসুল পাকের সামনে একটু সালামের নজরানা একটু মদিনাতুল মুনাওয়ারা একটু পৌঁছে দেব সবাই উঠে একটু দাঁড়ান ইয়া নবী সালাম আলাইকা